Hello students, good morning to everyone. How are you? I hope you all are fine and stay safe at your home. Okay students, welcome to your SST class of standard 1. Okay, let's start. You can see I have opened the chapter. This is our chapter and our chapter name is festivals. A festivals chapter tai aaj amra start korbo. Er ager din amra people who help us chapter ta complete kore felechi. Eta amader new chapter. Ar ei chapter tai amra ajke porbo. Okay students, let's start. I hope you will enjoy the chapter. ओके स्टूडेंट्स फेस्टिवल्स माने कि जानो फेस्टिवल्स माने होच्छे उत्सव जेमन आमादेर सामने दुर्गा पूजा आसछे दुर्गा पूजा एकटा उत्सव तो आर आमादेर बोलेई ना जे बारो मासे तेरो पार्वण लेगेई आछे सेरकम एकटार पर एकटा उत्सव लेगे थाके ए चैप्टार थेके आमरा विभिन्न उत्सव सम्पर्के जानते पारबो एबं कि आमादेर जे जातीय उत्सवगुलो आछे सेइगुलो सम्पर्केओ जानते पारबो ओके स्टूडेंट ताहले चलो आमरा डायरेक्ट आमरा आमादेर टेक्स्टे चले जाच्छे आमादेर टेक्स्ट कि बोलछे देखो देयर आर साम स्पेशल डेज माने कयेकटा विशेष दिन आछे वी सेलिब्रेटेड दिस डेज उइथ ग्रेट जय आर आमरा एई दिनगुलोके उद्यापन करी ग्रेट जय माने भीषण आनंदेर साथे दे आर कल्ड फेस्टिवल्स आर एटाके बला हय कि उत्सव ताहले उत्सव आमरा काके बोली মানে আমাদের অনেকগুলো বিশেষ দিন আছে যেগুলোকে আমরা সেলিব্রেট উদযাপন করি আনন্দের সঙ্গে আর এই দিনগুলোকেই বলা হয় কি ফেস্টিভ্যাল আর এটাকে কি বলা হয় উৎসব তারপর কি देयर आर मेनी काइंडस अफ फेस्टिवल्स और आमादेर की सारा बछर धरे अनेक रकम उत्सव होये थाके तो सेइगुलो कि आवार कान्ट्री अबजार्व मेनी इम्पर्टेंट फेस्टिवल्स आमादेर जे देश आमादेर देशेर नाम कि आमादेर देशेर नाम भारतवर्ष तो इंडिया তা আমাদের দেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালস বা উৎসব আছে অল ইন্ডিয়ানস সেলিব্রেট দিস ফেস্টিভ্যাল পুরো ভারতবাসী মানে আমরা সবাই ভারতে বাস করি বলে আমাদেরকে ভারতবাসী বলা হয় তো ইন্ডিয়ানসরা সমস্ত ভারতবাসীরা মিলে এমন কয়েকটা উৎসব আছে যেগুলো পালন করে থাকে সেগুলোই আমরা পড়ব তার মধ্যে একটা হলো কি ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিপেন্ডেন্স একটা কি ন্যাশনাল ফেস্টিভ্যাল জানো তো আমাদের স্কুলেও ফ্ল্যাগ হোস্টিং হয় সেখানে পতাকা উত্তোলন করা হয় এছাড়াও সমস্ত জায়গায় অফিস আদালত কার্য যেসব অফিস কার্যালয় আছে বা আদালত আছে সমস্ত জায়গায় কি ইভেন আমরা বাড়িতেও ফ্ল্যাগটা তুলে থাকি তাই তো আর এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখো দেখতে পাচ্ছ তো ঠিক আছে এটাকে আমরা কোন দিন সেলিব্রেট করি আমরা ইন্ডিপেন্ডেন্স ডে 15th August ঠিক আছে তাহলে ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটেড অন 15th August এভরি ইয়ার আমরা প্রত্যেক বছর 15th August স্বাধীনতা দিবস পালন করে থাকি আওয়ার কান্ট্রি ওন ফ্রিডম অন দিস ডে আমাদের দেশ কি করেছিল স্বাধীনতা লাভ করেছিল এই দিন জানো তো ইংরেজ নামে খুব খারাপ লোকরা প্রায় 200 বছর ধরে আমাদের দেশে শাসন করেছিল সেই শাসনের হাত থেকে ভারতীয়রা কি করেছিল মুক্তি পেয়েছিল এই দিনটাতে ঠিক আছে 15th August 1947 সেই দিনটাকে ওই জন্য আমরা ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবস হিসেবে পালন করে থাকি মানে আমরা স্বাধীন হয়েছিলাম ওই দিন ঠিক আছে এই যে দেখো দেখতে পেয়েছো তারপর কি বলছে দেখো আওয়ার প্রাইম মিনিস্টার হোস্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাট রেড ফোর্ট অন ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের যিনি প্রধানমন্ত্রী তিনি কি করেন ফ্ল্যাগ হোস্টেস মানে পতাকা উত্তোলন করেন এই দিন কোথায় জানো দিল্লির লাল কেল্লাতে এই যে রেড ফোর্ট ঠিক আছে কোন দিনে বলো তো স্বাধীনতা দিবসের দিন আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি এই দিন পতাকা উত্তোলন করে থাকেন দিল্লির রেড ফোর্ট মানে লাল কেল্লাতে এরপর কী আসছে দেখো উই সেলিব্রেট রিপাবলিক ডে অন 26th January এভরি ইয়ার
এটাও একটা ন্যাশনাল ফেস্টিভ্যাল, জাতীয় উৎসব। রিপাবলিক ডে মানে কি? রিপাবলিক ডে মানে হচ্ছে প্রজাতন্ত্র দিবস, যেটা আমরা পালন করে থাকি 26 জানুয়ারি। ঠিক আছে, আওয়ার প্রেসিডেন্ট টেক্স দ্য স্যালুট আর দ্য গ্র্যান্ড প্যারেড অন রিপাবলিক ডে। আমাদের যিনি প্রেসিডেন্ট মানে কি রাষ্ট্রপতি আছেন, তিনি এই দিনটা একটা প্যারেড বের হয়, এই প্যারেডে তিনিও অংশগ্রহণ করেন এবং স্যালুট করেন। এই যে দেখো, এই যে স্যালুট করছেন না এইভাবে, ঠিক আছে। এরপর কি, ইন্ডিয়া বিকেম রিপাবলিক অন দিস ডে। ইন্ডিয়া মানে ভারতবর্ষ রিপাবলিক হয়েছিল এই দিনে। হ্যাভ ইউ সিন এ রিপাবলিক ডে প্যারেড? তুমি কি রিপাবলিক ডের দিন যে প্যারেডটা হয় ওইটা দেখেছো? যদি দেখে থাকো তো এখানে ইয়স ইয়স লিখবে, নালে নো লিখবে, ওকে। এরপরে আমরা আর একটা ন্যাশনাল ফেস্টিভ্যালস পড়ব, গান্ধী জয়ন্তী। গান্ধী জয়ন্তী কি জানো? মহাত্মা গান্ধীর জন্মদিন, বার্থডে। আমরা সবাই মহাত্মা গান্ধীকে চিনি তো, কারণ তিনি ওনার ছবি কোথায় আছে বলো তো? টাকার মধ্যে আমরা ওনাকে দেখতে পাই, ঠিক আছে। গান্ধী জয়ন্তী ইজ আনাদার ইম্পর্ট্যান্ট ন্যাশনাল ফেস্টিভ্যাল, মানে কি গান্ধী জয়ন্তী হলো আর একটা কি গুরুত্বপূর্ণ ন্যাশনাল ফেস্টিভ্যালস মানে জাতীয় উৎসব। ইট ইজ সেলিব্রেটেড অন 2nd অক্টোবর। এটা কবে পালন করা হয়? 2nd অক্টোবর। ইট ইজ দ্য বার্থডে অফ মহাত্মা গান্ধী। এটা কার জন্মদিন? মহাত্মা গান্ধীর। উই অলসো সেলিব্রেট মেনি রিলিজিয়ান্স ফেস্টিভ্যালস থ্রু আউট দ্য ইয়ার। আমরা পুরো বছর ধরে অনেক ধর্মীয় উৎসবও পালন করে থাকি, তাই তো? ইভেন রিলিজিয়ন হ্যাজ ইটস ওন ইম্পর্ট্যান্ট ফেস্টিভ্যালস, মানে যতগুলো ধর্ম তত ধর্মেরই কি অনেক গুরুত্বপূর্ণ উৎসব আছে। তারপরে কি, পিপল গেট টুগেদার অন দিস ফেস্টিভ্যালস অ্যান্ড রিজয়েস। আর মানুষজন কি হয়, উৎসবের সময় একসাথে মিলিত হয় এবং কি করে, অনেক আনন্দ করে থাকে, কি তাই তো? আমরাও উৎসবের সময় যারা বাইরে থাকে তারাও বাড়ির মধ্যে ফেরে, অনেক আনন্দ করে তো একসাথে। তো আজকে ফেস্টিভ্যালস চ্যাপ্টারটা আমরা এখানে কি করলাম, এখান পর্যন্ত পড়লাম। নেক্সট দিন আমরা বাকি চ্যাপ্টারটা যে আছে কমপ্লিট করে ফেলবো, আর যে এক্সারসাইজগুলো আছে সেগুলো কমপ্লিট করবো। ওকে স্টুডেন্টস, আজ আমাদের ক্লাস এতটাই, নেক্সট ক্লাসে তাহলে আমরা বাকিটা কমপ্লিট করে ফেলবো। ওকে স্টুডেন্টস, চলো তাহলে, টাটা, হ্যাভ এ নাইস ডে।